একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। নবম শ্রেণীর প্রিয় বন্ধুরা, আজ আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ্য নব নব সৃষ্টি প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুব মন দিয়ে দেখো, একবার ভালোভাবে বুঝে নিলে সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। চলো তাহলে শুরু করা যাক। নব নব সৃষ্টি প্রবন্ধটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী 1904 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর অবিভক্ত ব্রিটিশ ভারতের অসমের অন্তর্গত সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ সিকান্দার আলী। 1921 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে আসেন এবং এখান থেকে সংস্কৃত, ইংরাজি, আরবি, ফার্সি, হিন্দি, গুজরাটি প্রভৃতি ভাষা শিক্ষা লাভ করেন। তিনি আরবি, ফার্সি, জার্মান সহ 15টি ভাষা জানতেন। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস ও রম্যরচনায় তার দক্ষতা অসামান্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠি, শবনাম, ধূপছায়া ইত্যাদি। তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত। নবনব সৃষ্টি এটি একটি প্রবন্ধ। এই প্রবন্ধটির উৎস কি বা কোথার থেকে নেওয়া হয়েছে? উৎসটি হলো পাঠ্যাংশের প্রবন্ধটি লেখকের মামদর পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত অংশ, যার মূল প্রবন্ধটির নাম হলো চতুরঙ্গ। অর্থাৎ পাঠ্যাংশটি লেখকেরই মামদর পুনর্জন্ম বলে একটি প্রবন্ধ রয়েছে সেখানকারই অংশ, আর মূল প্রবন্ধটির নাম হলো কি চতুরঙ্গ। এটা ভালোভাবে মুখস্থ করে নাও, কারণ এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। এবার আমরা দেখব নবনব সৃষ্টি এই শব্দটির মানে কি। নবনব সৃষ্টি হলো নতুন নতুন আবিষ্কার। সৃষ্টি এখানে কি সৃষ্টির কথা বলেছে বা কি আবিষ্কার করার কথা বলেছে সৈয়দ মুজতবা আলী? অর্থাৎ এই প্রবন্ধে লেখক নতুন নতুন শব্দের সৃষ্টির কথা বলেছেন, মানে ভাষায় কী করে নতুন নতুন শব্দ সৃষ্টি হয় সেই বিষয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। ভাষা কি? ভাষা হলো মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবহুল ধ্বনি সমষ্টি। ভাষার মূল উপাদান হলো শব্দ। বিভিন্ন ভাষায় সেই শব্দগুলি কিভাবে তৈরি করে মানুষ সেগুলো নবনব সৃষ্টি প্রবন্ধে আলোচিত হয়েছে। যেমন সংস্কৃত ভাষায় কিভাবে শব্দ তৈরি করা হতো, ইংরেজি, বাংলা, হিন্দি এই সমস্ত ভাষায় কিভাবে শব্দ তৈরি করা হয় এবং অন্য ভাষা থেকে ঋণ নিয়ে ভাষাকে সমৃদ্ধ করা হয় সেটি এই প্রবন্ধে দেখানো হয়েছে। এবার আমরা মূল প্রবন্ধে প্রবেশ করব। দেখো কি বলেছেন এখানে প্রাবন্ধিক। বলেছেন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদলবদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা সেটি সংস্কৃত দেখে। অর্থাৎ সংস্কৃত সব ভাষাটি হলো আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল মানে যে অন্যের উপর নির্ভর নয়, যে নিজের উপর নির্ভরশীল। সংস্কৃত ভাষাটা হচ্ছে মৌলিক, তাই বলেছে সেই ভাষাটি কিন্তু আত্মনির্ভরশীল। কোনো নতুন চিন্তা কিংবা অনুভূতি সেই সমস্ত প্রকাশ করার জন্য নবীন কোনো নতুন কোনো শব্দের প্রয়োজন হলে সংস্কৃত কী করে, সংস্কৃত অন্য কোনো শব্দের ভাণ্ডারে না হাত দিয়ে নিজের শব্দ ভাণ্ডার থেকে শব্দ তৈরি করার চেষ্টা করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আসে কিনা যার একটু সামান্য অদলবদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি সৃষ্টি করা যায় কিনা সেই বিষয়টি কিন্তু সংস্কৃত ভাষা কী করে খতিয়ে দেখে। অর্থাৎ ধার করার কথা না ভেবে নিজের ভাণ্ডারে অনুসন্ধান করে এই সংস্কৃত ভাষা। তাই কি বলেছেন সৈয়দ মুজতবা আলী? সৈয়দ মুজতবা আলী তাই সংস্কৃতকে কি বলেছেন আত্মনির্ভরশীল ভাষা। তাহলে এখানে কি আমরা জানলাম যে সংস্কৃত ভাষাটা কি? সংস্কৃত ভাষাটা হচ্ছে আত্মনির্ভরশীল। তাকে কেন আত্মনির্ভরশীল ভাষা বলেছেন প্রাবন্ধিক? এই কারণে বলেছেন যে কোনো নতুন চিন্তাভাবনার জন্য যখন শব্দের প্রয়োজন হয়, নতুন শব্দের প্রয়োজন হয়, তখন কী করে সংস্কৃত ধার করার কথা না ভেবে নিজের শব্দ ভাণ্ডারে, নিজের ভাণ্ডারে অনুসন্ধান করে দেখে। তাই এই ভাষাটাকে কী বলেছেন আত্মনির্ভরশীল। এবং সংস্কৃত এবার কী বলেছে দেখো, তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কস্মিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। তার মানে এই নয় যে সংস্কৃত ভাষাটা কখনো বিদেশি কোনো শব্দ থেকে শব্দ গ্রহণ করেনি। করেছে করেছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। অর্থাৎ সংস্কৃত ভাষা নিজের প্রয়োজনে বিদেশি ভাষার সাহায্য এত অল্প পরিমাণে নিয়েছে যে একে স্বয়ং সম্পূর্ণ বলতে কারো কোনো আপত্তি নেই।
প্রাচীন যুগে সব ভাষাই তাই, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। প্রাচীন যুগে সব ভাষাই তাই, সব ভাষাই অনেকটা কিন্তু আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ। তাদের মধ্যে কী কী, যেমন হিব্রু এটা কিন্তু একটা প্রাচীন ভাষা, গ্রিক, আবেস্তা, ঈষৎ মানে ঈষৎ বলতে কিছুটা পরবর্তী যুগে যে আরবি ভাষা, এই ভাষাটাও কিন্তু আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। যদি এখানে বলা হয় যে আত্মনির্ভরশীল ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা সংস্কৃত, এবং তার পাশাপাশি কোন কোন ভাষাকে এখানে মানে সৈয়দ মুজতবা আলী স্বয়ংসম্পূর্ণ বলেছেন, সেটা হচ্ছে গ্রিক, হিব্রু, আবেস্তা ও কি আরবি। তারপর দেখো কি বলেছে, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। প্রাবন্ধিক এখানে বলেছেন যে বাংলার ইংরেজি কিন্তু আত্মনির্ভরশীল নয়, অর্থাৎ এরা কিন্তু নিজের উপর নির্ভরশীল নয়, এরা সর্বদা পরের উপরই বেশিরভাগ নির্ভরশীল হয়ে থাকে। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনীয় বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি, অর্থাৎ বাংলা ভাষাটা কী করেছে, প্রয়োজন মতে এবং অপ্রয়োজনীয় কিন্তু বিভিন্ন শব্দ নিয়েছে অন্য ভাষা থেকে, অন্য ভাষার ভিতরে তারা সন্ধান করেছে, সেখান থেকে শব্দ গ্রহণ করেছে এই ইংরেজি আর বাংলা, এই দুটো ভাষা, তাই এদেরকে কি আত্মনির্ভরশীল ভাষা বলেননি প্রাবন্ধিক। পাঠান মুঘল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পাঠান আর মুঘল যুগে যখন পাঠানরা আর মুঘল আমাদের দেশে এসেছিল, তখন তারা আইন আদালত খাজনা খারিজ এই শব্দগুলির ব্যবহার প্রচুর ব্যবহার করত, এই শব্দগুলি বহুলভাবে প্রচলিত ছিল, সেই শব্দগুলি কিন্তু তাদের, পাঠান আর মোগলদের, এগুলো কিন্তু পুরোটাই আরবি ফার্সি এই শব্দ, সেই শব্দগুলো কিন্তু আমরা আমাদের শব্দভাণ্ডারে রেখে দিয়েছি, কারণ সেগুলোর ব্যবহার তখন থেকেই চলে আসছে। পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। পরবর্তী যুগে কী হলো, ইংরেজি, ইংরেজি যে ভাষাটা আছে সে আবার অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে, আমরা আবার কী করেছি, সেই ইংরেজি থেকেও আমরা আবার আমাদের ভাষায় শব্দ ঢুকিয়েছি। তাই বলেছে পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। এরপরে দেখো, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে প্রচুর প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো সন্দেহ নেই। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে বিষয়টি কিন্তু অবান্তর, অর্থাৎ সে বিষয়ে মানে সেটা গ্রহণ করা ভালো না মন্দ এই প্রশ্নটি লেখকের কাছে কিন্তু অবান্তর মনে হয়েছে। আমরা নিচ্ছি এবং সজ্ঞানে আপন খুশিতে কিন্তু আমরা শব্দগুলো নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পরেও যে প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো সন্দেহ নেই। আমরা যদি ইংরেজিকে বাদ দিয়ে বাংলা ভাষাটাকেই পুরোপুরি গ্রহণ করি, সেখানেও যে প্রচুর ইউরোপীয় শব্দ থেকে যাবে বা আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, কিন্তু আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, বিলেতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। অর্থাৎ আজ আলু আর ফুলকপি এই শব্দগুলি কিন্তু, বা এই শব্দটা পর্তুগিজ, পর্তুগিজদের হাত ধরে কিন্তু আলু আর ফুলকপি আমাদের দেশে এসেছিল। তা আলু আর ফুলকপি যেমন বাঙালিদের রান্নাঘর থেকে কোনোদিনও বাদ দেওয়া যাবে না, তেমনি বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দগুলিও বাদ দেওয়া যাবে না। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। আমাদের দেশীয় চিকিৎসায় কবিরাজ, আয়ুর্বেদ ইত্যাদির পাশাপাশি বিদেশি এলোপ্যাথি চিকিৎসা ও বিদেশি ওষুধ আমরা ব্যবহার করি, তেমনি আমাদের দেশীয় শব্দের পাশাপাশি বিদেশি শব্দগুলি, যেমন ধরো চেয়ার, টেবিল, বেঞ্চ, এগুলো কিন্তু বিদেশি শব্দ, আইন কানুন ইত্যাদি আমাদের ভাষায় থেকে যাবে, আমরা আর এগুলোকে বাদ দিতে পারবো না। এবং নতুন নতুন শব্দ ঢুকবে, যেমন ধরো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল, অনলাইন, এগুলো কিন্তু নতুন শব্দ, এই শব্দগুলির কিন্তু আমদানি বন্ধ করা যাবে না। পরে কি বলেছে দেখো, পরে বলেছেন প্রাবন্ধিক, পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। তিনি বলেছেন যে কোনো জিনিসই পৃথিবীতে
অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। অর্থাৎ কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, যদি আমরা চেষ্টা করি সেটা হয়তো সম্ভব হতে পারে। চেষ্টা করাটাকে অসম্ভব বলা যায় না। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছে, অর্থাৎ হিন্দি ভাষা কিন্তু সেই চেষ্টাটা করেছে। বহু সাহিত্যিক উঠে পড়ে লিখেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। কী করেছে হিন্দি ভাষার যে সাহিত্যিকরা রয়েছে তারা কিন্তু এই চেষ্টাটা করেছেন। কী করেছেন যে আমরা অন্য ভাষা থেকে শব্দ আর আমদানি করব না। তারা কী করলো, তারা করতে চেয়েছে হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। চেষ্টার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। প্রাবন্ধিক এখানে বলেছেন যে আমি হয়তো সেই চেষ্টার ফলটা দেখে যাব না, হয়তো আমি ততদিন বেঁচে নাও থাকতে পারি, তাই আমি হয়তো সেই চেষ্টাটা দেখে যেতে পারবো না। আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন, অর্থাৎ তিনি আশা রাখছেন যে তার তরুণ পাঠকেরা, আমরা যারা আজকে পড়ছি এই পাঠ্যটা, আমরা যারা জানছি, তারা হয়তো সেই বিষয়টি দেখে যাবেন। মানে এই যে চেষ্টাটা, প্রচেষ্টাটা চলবে যে কী করে হিন্দি থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়া যায়, এই যে চেষ্টা নিজস্ব ভাষা তৈরি করার, এই চেষ্টাটা হয়তো লেখক প্রাবন্ধিক দেখে যেতে পারবেন না, কিন্তু আমরা হয়তো সেটা, তিনি আশা করেছেন যে তরুণ পাঠকেরা নিশ্চয়ই সেটা দেখে যাবেন। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন, অর্থাৎ ফল যদি ভালো হয় তখন না হয় তারা চেষ্টা করে দেখবেন। বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। রবীন্দ্রনাথ কি বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন যে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। তিনি বলেছেন রবীন্দ্রনাথ বিশ্বকবি, তিনিও বাংলায় আরবি ফার্সি শব্দের ব্যবহার করতেন। আব্রু, আব্রু শব্দটি কি, আব্রু শব্দটি কিন্তু একটি ফার্সি শব্দ। আর এই যে এখানে ইজ্জত আর ইমান শব্দটি ব্যবহার করা হয়েছে, এই শব্দটি কিন্তু আরবি শব্দ। তাহলে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথও আরবি ফার্সি শব্দ কিন্তু ব্যবহার করতেন। তিনি এখানে সমালোচনা করেছেন নজরুল ইসলাম কি, তিনি বলেছেন নজরুল ইসলাম ইনকিলাব, ইনকলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকেছেন। এই ইনকলাব আর শহীদ এই শব্দগুলি কিন্তু ফার্সি শব্দ। এই শব্দটা কিন্তু প্রথম নজরুল ইসলামই বাংলায় ঢুকেছেন, শহীদ শব্দটাকে এখানে নজরুল ইসলামই প্রথম বাংলায় ঢুকিয়েছেন। এরপরে কি বলা হয়েছে, এরপরে তিনি বলেছেন যে বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। তিনি বলেছেন যে বিদ্যাসাগর সাধু রচনায়, তিনি যে সাধু ভাষায় যে সব যে রচনাগুলি তৈরি করেছেন সেখানে কিন্তু বিদেশি শব্দ ব্যবহার করতেন না। কিন্তু তিনি এটা বলেছেন পাশাপাশি যে যেখানে বেনামিতে আগেকার দিনের লেখকেরা বা সাহিত্যিকেরা কিন্তু ছদ্ম নামেও অনেক সময় লিখতেন, মানে পয়সা উপার্জনের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে, তারা কিন্তু ছদ্ম নামে অনেক সময় সাহিত্য রচনা করতেন, সেখানে তিনি সেই অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন বলে আমাদের প্রাবন্ধিক এখানে জানিয়েছেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহম্মকি মনে করতেন। হরপ্রসাদ মানে হরপ্রসাদ হলেন একজন পণ্ডিত সাহিত্যিক, অর্থাৎ বাঙালি হিন্দু পণ্ডিত, শাস্ত্রবিদ এবং সাহিত্যিক হলেন কে, এই ব্রাহ্মণ হরপ্রসাদ। তিনি কি বলেছেন এখানে, তিনি বলেছেন যে আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে, আরবি ফার্সি শব্দ গ্রহণ করা যাবে না, এই আরবি ফার্সি শব্দকে তুলে দেওয়া হোক, এই যে জিহাদ ঘোষণা, এটাকে তিনি কি আহাম্মুখী বলে মনে করতেন। তিনি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, তবুও তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহার নিষেধ এটা তিনি মানতে, এই এই বিষয়টাকে তিনি আহাম্মুখী মনে করতেন। আলার ও হুতুমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন, এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। আলাল ও হুতুমের ভাষা, আলাল ও হুতুম কি, আলাল হচ্ছেন এখানে আলালের ঘরের দুলাল, যিনি রচনা করেছেন তিনি হলেন প্যারিচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল হলো প্যারিচাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের উপন্যাস ধারার প্রথম দিকের নিদর্শন। আর হুতুম, হুতুম প্যাঁচার নকশা হলো কালীপ্রসন্ন সিং রচিত ঊনবিংশ শতাব্দীর নকশা জাতীয় গ্রন্থ। এই যে তৈরি হয়েছে এই বিষয়ে এখানে বলাটা নিষ্প্রয়োজন বলে তিনি মনে করছেন। আর এবং তিনি বলছেন যে হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ হিন্দিতে বিস্তর আরবি ফার্সি রচনা করতেন। প্রেমচন্দ এখানে কি করতেন, প্রকৃত নাম তার হচ্ছে ধনপত রায় শ্রীবাস্তব, মুন্সী প্রেমচাঁদ বলে সবাই তাকে চেনে। গোদান শতরঞ্জ কি খিলাড়ি তার বিখ্যাত সাহিত্যকৃতি। তিনি বলেছেন যে হিন্দিতে স্বয়ং
হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র কী করতেন, প্রচুর আদিবাসী শব্দ ব্যবহার করতেন তার রচনায়। তিনি যে হিন্দি রচনা হিন্দি সাহিত্য রচনা করতেন সেখানে প্রচুর পরিমাণে তিনি আদিবাসী শব্দের ব্যবহার করতেন। এরপরে দেখো কী বলা হয়েছে, এখানে আমি আবারও ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ কে, আলাল হুতুম কি, প্রেমচন্দ্র সম্পর্কে কিন্তু এখানে আমি আবার বলেছি, তোমরা এটা দেখে নিতে পারো। এবার আমরা পরের লাইনে যাচ্ছি। এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। এ স্থলে আরেকটা কথা বলে রাখা ভালো বলে তিনি মনে করছেন যে রচনার ভাষা কী হয়, রচনার ভাষা কিন্তু বিষয়বস্তুর উপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনার ভাষা সংস্কৃত শব্দবহুল হবে, পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুমকেশা হয়ে যেতে পারত। শঙ্কর দর্শন কি? শঙ্কর দর্শন হচ্ছে শঙ্করাচার্যের নির্মিত একটি সংস্কৃত লেখা রচনা। শঙ্করা দর্শন এখানে এই যে সংস্কৃত ভাষায় রচিত তার যে শঙ্কর দর্শন, এটা শঙ্করাচার্য প্রণীত একটা দর্শন, একটা গ্রন্থ এখানে, সেটা পুরোটাই কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। তারপরে কি বলা হয়েছে এখানে দেখো, এখানে বলা হয়েছে যে পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুমকেশা হতে বাধ্য। বসুমতির সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। বসুমতির সম্পাদকীয় অর্থাৎ বসুমতি বলে যে পত্রিকা রয়েছে তার সেখানে সেখানে কি দেখা গেছে, সেখানে দেখা গেছে যে সেখানকার ভাষা কিন্তু গাম্ভীর্য, আর বাঁকাচোখের ভাষা ভিন্ন, তাতে রয়েছে চটুলতা। চটুলতা মানে সেটা অনেকটা হালকা হালকা মানে গাম্ভীর্যহীন। এবার তিনি বলেছেন যে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান, মানে বাংলায় যেসব শব্দগুলো আমরা গ্রহণ করেছি, যেসব বিদেশি শব্দ আমাদের বাংলার ভাষার শব্দ ভাণ্ডারে ঢুকেছে তার ভিতরে আরবি আর ফার্সি এবং ইংরেজি প্রধান, মানে এই তিনটি ভাষার বেশি প্রভাব লক্ষ্য করা যায় কোথায়, আমাদের বাংলা ভাষা শব্দ ভাণ্ডারে। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ ফার্সি স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সংস্কৃত শব্দটা বিদেশি নয় এবং পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে কিন্তু অত্যধিক চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সেই ভাষার শব্দ বাংলাতে ঢুকবে। বাংলা ছাড়া আমরা যে কোনো ভাষার চর্চা করি না কেন, সেখানে কি সেই ভাষার শব্দ কিন্তু বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলেই বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে। অর্থাৎ সংস্কৃত চর্চা আমাদের দেশে ছিল, আমরা প্রাচীনকাল থেকে সংস্কৃত শব্দটা নিয়ে চর্চা করেছি, তাই কিন্তু আমাদের বাংলার ভাষায় বা বাংলা শব্দ ভাণ্ডারে অনেক সংস্কৃত শব্দের আমদানি ঘটেছে। সেই চর্চাটা ছিল বলে সংস্কৃত শব্দের আমদানি ঘটেছে, যেমন চন্দ্র সূর্য এগুলো কিন্তু সংস্কৃত শব্দ, এখনও আছে বলে বিস্তর ঢুকছে, এই চর্চাটা রয়েছে বলে এখনও কিন্তু ঢুকছে, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। এখানে প্রাবন্ধিক জানিয়েছেন যতদিন এই চর্চা থাকবে ততদিন হয়তো আরও অনেক সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ঢুকবে বলে তিনি আশা করতে পারেন। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ, বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। অর্থাৎ স্কুল কলেজে যে সংস্কৃত চর্চাটা রয়েছে সেটা আমরা উঠিয়ে দিতে চাই না, এর কারণটা হচ্ছে আমাদের যে বাংলা ভাষা রয়েছে সেখানে কিন্তু এখনও সংস্কৃত শব্দের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজন এখনও দেখা দিতে পারে বা দেখা দেবে, এটা তিনি অনুমান করেছেন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, অর্থাৎ সংস্কৃত শব্দ যদি এখান থেকে উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে, আমাদের শব্দ ভাণ্ডার কিন্তু অনেকটাই মানে কমে যাবে সংস্কৃত শব্দের যদি মানে ব্যবহার কমিয়ে দেওয়া হয়। এবার কি বলেছে দেখো, এবার বলেছে এখানে আমি আবারও বলেছি শঙ্কর দর্শন কি, শঙ্করাচার্য প্রণীত দর্শন গ্রন্থ, এটি সংস্কৃত ভাষায় রচিত। এবার দেখব ইংরেজির বেলাতেও তাই বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। অর্থাৎ তিনি বলেছেন যে ইংরাজির ক্ষেত্রেও তাই, বিশেষ করে যে দর্শনশাস্ত্র, নন্দনশাস্ত্র, নন্দনশাস্ত্র হচ্ছে সৌন্দর্য বিষয়ে তত্ত্ব ধারণা সম্পর্কিত একটা গ্রন্থ, তেমনি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান ও ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। এইসব ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেই বিজ্ঞানের শব্দগুলো কিন্তু আমরা চাই, সেগুলো কিন্তু ইংরাজির মাধ্যমে আমরা পাবো। রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না,
তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মধ্যে নেই। সুতরাং ইংরাজি চর্চা বন্ধ করার সময়ও এখনও আসেনি। অর্থাৎ রেলের ইঞ্জিন কীভাবে চালাতে হয় বা কী বিজ্ঞান চর্চা ও দর্শনের বিষয়ে জানতে ইংরাজি ভাষার কিন্তু কোনো বিকল্প নেই, তাই কিন্তু ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। ইংরেজিকে আমাদের গ্রহণ করতে হবে এই বিষয়গুলো জানতে হলে। এবার দেখো কি বলেছেন, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন কোনো শব্দ বাংলাতে ঢুকবে না। এটা একমাত্র নিশ্চিতভাবে বলা যায় যে আরবি ফার্সি শব্দের ক্ষেত্রে, মানে এই দুটো সব ভাষা থেকে নতুন কোনো ভাষা আর নতুন করে বাংলায় ঢুকবে না। পশ্চিম বাংলাতে আরবি ভাষীর চর্চা যাবো করছে, পূর্ব বাংলায় এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানের অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব বিজ্ঞান চর্চার আরম্ভ হবে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই। তিনি কি বলেছেন যে আরবি ভাষা কিন্তু আর নতুন করে বাংলায় সেভাবে ঢুকবে না, কেননা পশ্চিমবাংলাতে আরবি ভাষী চর্চা যাবো করছে। পশ্চিমবাংলা মানে আমাদের এই বাংলাতে কিন্তু তেমনভাবে আরবি ভাষী চর্চা হয় না। পূর্ব বাংলায় অর্থাৎ বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের মধ্যে এর আগ্রহ, মানে এই ভাষার প্রতি আগ্রহ কিন্তু কম, তাই এর আয়ু দীর্ঘ হবে বলে, মানে এই আরবি আর ফার্সি ভাষা বহুদিন চলবে বলে মনে করে না প্রাবন্ধিক। শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতেও যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই। অর্থাৎ যে আরবি আর ফার্সি ভাষার দ্বারা বা ইরানে নতুন আরবি ও ইরানে আরবে কিংবা ইরানে সেখানে যে নতুন কোনো আবিষ্কার হবে বা জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে, যে সেখান থেকে বাংলা সেটা বাংলা সে ভাষা সেটা গ্রহণ করবে সেই সম্ভাবনাও কিন্তু তিনি দেখছেন না বলে তিনি মনে করেন। এবার কিন্তু যে সব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে দিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করেছেন। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলায় ঢুকে গিয়েছে, অর্থাৎ যেগুলো মানে অলরেডি ঢুকে গিয়েছে, যেগুলো আছেই আগাগোড়া, সেগুলো কিন্তু আর মানে বাদ দেওয়া যাবে না, বা অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে থাকবে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। মানে এই ভাষাগুলো যেমন ধরো আরবি ফার্সি, আরবি ফার্সি ভাষা কী, যেমন আইন, আদালত, দস্তাবেজ, তারপরে খাতা, এই ধরনের যে শব্দগুলো আছে, ইজ্জত, আব্রু, ইমান, এই যে শব্দগুলো আরবি ফার্সি, এই শব্দগুলো কিন্তু আর বাদ দেওয়া যাবে না, কারণ এগুলো প্রচলিত, এগুলো থেকে গিয়েছে। যেমন ধরো ফার্সি শব্দ চশমা, চাকরি, এই যে তারপরে খাতা, গোলাপ, ময়দা, এই শব্দগুলো, কবর, মসজিদ, শহীদ, এই শব্দগুলো, আবার আরবি শব্দের মধ্যে ধরো আইন, কানুন, আদাব, আদালত, আমলা, আমরা তো এগুলো সর্বদাই ব্যবহার করি, এই শব্দগুলো আর বাদ দেওয়া যাবে না, কারণ এগুলো প্রচলিত হয়ে আসছে, এগুলোর বিপরীতে অন্য কোনো শব্দ খোঁজা এখন মুশকিল, তাই সেগুলো বাদ দেওয়া যাবে না, আর আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে এগুলো চলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা প্রাবন্ধিক মনে করছেন। এবং দ্বিতীয়ত, কোনো কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার, অর্থাৎ কোনো কোনো লেখক যারা নতুন লেখক রয়েছে তারা কী করছে, পুরনো বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার, ঠিক আছে, চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত, চণ্ডীমঙ্গল যে কাব্য মধ্যযুগের আখ্যান কাব্য রয়েছে সেখান থেকে শুরু করে আধুনিক হুতুম পর্যন্ত, অর্থাৎ আধুনিক হুতুম প্যাঁচার নকশা জাতীয় আখ্যান রয়েছে সেটা পর্যন্ত, এই যে মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যে সৃষ্টি গুলো রয়েছে, যে সাহিত্যকৃতিগুলো রয়েছে সেখানে যে অচলিত যেগুলো আরবি ফার্সি শব্দ, অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। এখান থেকে যে অচলিত যেগুলো, যে আরবি ফার্সিগুলো অচলিত ওখানে ব্যবহৃত হয়েছে কিন্তু ওগুলো অচলিত সেভাবে চলিত নয়, সেই শব্দগুলিকে তুলে নিয়ে নতুন করে কাজে লাগাবার চেষ্টা করছেন, মানে ওগুলোকে নিয়ে আবার নতুন করে কোনো কিছু রচনা করার চেষ্টা করছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট আরও করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়, অর্থাৎ এই এক্সপেরিমেন্ট করাটা
কঠিন ছিল, কিন্তু বর্তমানে কি আধুনিক এখন বর্তমান যুগে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে কিন্তু বাধ্য হয়ে কি করতে হয়, পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে, অর্থাৎ অনেকগুলো শব্দ হয়তো বুঝতে পারবে, তাই এই অচলিত যেই শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও এই আরবি ফার্সি শব্দগুলো নতুনভাবে মেয়াদ পাবে বলে তিনি মনে করছেন। এই পরিস্থিতির সামনে জীবন ও মৃত্যু এই সব শব্দের একটা নতুন খতের নিলে ভালো হয়। জীবন মৃত মানে জীবিত জীবিত থেকেও মৃত, যেই যে শব্দগুলো, কারণ এগুলো অচলিত, এই যে আরবি ফার্সি শব্দগুলো এই পরিস্থিতিতে, এই যেগুলো বেঁচে থেকেও মৃত, এই শব্দের একটা নতুন খতেন নিলে ভালো হয়, মানে এটার যে একটা খতিয়ান বা হিসেব নিলে কিন্তু ভালো হয় যে এগুলো কতগুলো এরকম শব্দ রয়েছে সেটা দেখে নিলে ভালো হয়। পরে তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে ভারতীয় মুক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ফার্সি আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবুও কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন। অর্থাৎ ভারতীয় মুক্তব মাদ্রাসায় আগেকার দিনে কী হতো যে মাদ্রাসায় কী করা হতো, প্রচুর পরিমাণে কিন্তু আরবি ভাষা পড়ানো হতো, তবু কার্যত কী দেখা গেল যে ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলে বেশি। ফার্সির সৌন্দর্যে আর্যগণ কী হলো, আরবির বদলে তারা কিন্তু ফার্সির সৌন্দর্যের দ্বারা, ফার্সি ভাষার সৌন্দর্যের দ্বারা বেশি অভিভূত হলেন। উর্দু সাহিত্যের মূল সুরতাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। এখানে কী বলেছে যে উর্দু যে ভাষাটা রয়েছে, সেই সাহিত্যটা রয়েছে, তার কিন্তু মূল সুর, মানে তারা কিন্তু ফার্সির দ্বারা বেশি প্রভাবিত হয়েছিল, আরবি শব্দের দ্বারা কিন্তু বেশি প্রভাবিত হয়নি। তাই তিনি বলেছেন যে হিন্দি গদ্যের উপরেও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি আরবি নয়। হিন্দি যে গদ্য সাহিত্য রয়েছে সেখানে যে সে তাদের ভাষায় বা তাদের শব্দ ভাণ্ডারে যে ভাষার বা যে শব্দের প্রয়োগ ঘটেছে, যে শব্দগুলোর আমদানি হয়েছে, সেখানে কিন্তু ফার্সির প্রভাবটাই বেশি আরবির তুলনায়। এবার এখানে পরের তিন লাইনে তিনি কী বলেছেন, দেখো, একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যে সৃষ্টি হয়। তাহলে একদা ইরানে তিনি বলেছেন যে প্রাচীন, মানে এখানে আর্য ইরানি ভাষা কী হয়েছে সেম এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কী হয়েছিল, একসময় নবীন ফার্সির কিন্তু জন্ম হয়েছিল। ক্রমে নবনব সৃষ্টির দ্বারা ফার্সি ভাষা ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে সক্ষম হয় এবং ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে কী হয়, সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারেনি। মানে এই যে আরবি যে ভাষাটা ছিল সেই ভাষাটার সংঘর্ষ ফার্সির সঙ্গে হয়েছিল, কিংবা যে কারণেই হোক, এই আরবি ভাষাটা কী করেছিল, ফার্সির মতো নবনব কিন্তু ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারেনি। আরবি আর উর্দু এই ভাষাগুলো কিন্তু তেমনভাবে আর নতুন করে সৃষ্টি করতে পারেনি। উর্দুতে কবি ইকবাল এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। উর্দুতে কবি ইকবাল হলেন উর্দু সাহিত্যের কবি আল্লামা ইকবাল, যিনি সারে জাহাজে আছে হিন্দুস্তান হামারা গানটির স্রষ্টা। তিনি করেছিলেন কি, এই তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে কি করলেন, উর্দুকে ফার্সির অনুকরণ থেকে, কারণ উর্দু আগে ফার্সির দ্বারা, উর্দু সাহিত্যের মূল সূত্রে কি ছিল, ফার্সির সঙ্গে বাঁধা, তাই তিনি কি করলেন যে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিছুটা দূরে নিয়ে যাওয়ার জন্য তিনি সক্ষম হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। এ সাহিত্য শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানেরূপ ধারণ করেছে তা নয়, শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি, পদাবলী কীর্তন। অর্থাৎ তিনি বলেছেন যে বাঙালির যে সর্বশ্রেষ্ঠ সাহিত্য তা কি, পদাবলী কীর্তন। এই কাব্যের শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধার চরিত্রে খাঁটি বাঙালিয়ানা ফুটে উঠেছে। এই সাহিত্যের প্রাণ এবং দেহটা কি উভয়ই বাঙালি, মানে এখানে বাঙালিয়ানার খাঁটি পরিচয় মেলে। এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানেরূপ ধারণ করেছে তা নয়, শ্রীমতী রাধাও কিন্তু একেবারে বাঙালি খাঁটি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে এই কাব্যে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধার চরিত্রে খাঁটি বাঙালিয়ানা ফুটে উঠেছে।
একথা ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রীরাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন, অর্থাৎ এখানেও বাঙালিয়ানার সেই ছবিটি কিন্তু ফুটে উঠেছে। এরপরে কি বলা হয়েছে, এরপর লাইনে বলা হয়েছে যে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে এবং তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এবং তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। প্রাবন্ধিক বলেছেন যে বাঙালির চেতনায় বিদ্রোহ সত্তা বিদ্যমান, তা রাজনীতি হোক কিংবা ধর্ম সাহিত্য যেখানেই হোক না কেন, বাঙালি কিন্তু সর্বদা সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে আর সর্বদা কিন্তু সেটাই গ্রহণ করতে চেয়েছে। তাই যখনই তারা এসবের সন্ধান পায় তখনই সেগুলিকে কিন্তু তারা সাদরে গ্রহণ করতে চায়। সেই প্রচেষ্টায় বাধা দিলে বাঙালির বিদ্রোহ চেতনা বিদ্রোহী হয়েছে। এই বিদ্রোহ উচ্ছৃঙ্খলায় পরিণত হলে বাঙালি পুনরায় বিদ্রোহ ঘোষণা করেছে, অর্থাৎ তার একমাত্র উদ্দেশ্য সত্য শিব সুন্দরের সান্নিধ্য লাভ। এই চারিত্রিক বৈশিষ্ট্য সমগ্র বাঙালি জাতির, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নয়। তাই তিনি কি বলেছেন যে এই বিদ্রোহ বাঙালি হিন্দুর হিন্দুর ভিতরে সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। তিনি বলেছেন যে এই চারিত্রিক বৈশিষ্ট্য সমগ্র বাঙালি জাতির, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায় নয়। তাই সত্য শিব ও সুন্দরের আরাধনার এই প্রচেষ্টা শুধু বাঙালি হিন্দুদের মধ্যেই লক্ষ্য করা যায় এমনটা নয়, মুসলিমরাও এই বিষয়ে সমানভাবে তৎপর। তার কারণ ধর্ম বদলে গেলেও জাতির সত্তা কিন্তু একই থাকে। তাই তিনি বলেছেন ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলে না। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে বাঙালির চরিত্রে কিন্তু বিদ্রোহ বিদ্যমান, আর বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য যেখানে পদাবলী সেখানেও কিন্তু দেখা দিয়েছে এই বাঙালিয়ানা। তাহলে এখানেই প্রবন্ধটি শেষ হলো। আশা করি তোমরা প্রবন্ধটি সম্পূর্ণ ভালোভাবে বুঝেছ, লাইন বাই লাইন বুঝে নিয়েছো। তোমরা এবার ভালোভাবে এই প্রবন্ধটি লাইন বাই লাইন পড়ো যাতে তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা না হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ক্লাস কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও, আর পরবর্তী ক্লাসগুলির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।